লরি ভর্তি ১১টি উট উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়ালো বংশীহারের দৌলতপুরে। গোপন সূত্রে খবর পেয়ে ট্রাফিক ওসি জয়ৎপল বিশ্বাসের নেতৃত্বে গতকাল রাতে বংশীহারের দৌলতপুর ৫১২ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে লরিটিকে আটক করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় লরিটি আটক করে বংশীহারি থানায় খবর দেওয়া হয়। রাতেই বংশীহারি থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ঘটনাস্থলে যান। জানা গিয়েছে পুলিশকে দেখে লরির ভেতরে থাকা পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়। তবে গ্রেপ্তার করা হয় লরির চালক। ধৃতের নাম বিজেন্দ্র সিং, বয়স ২২, বাড়ি মধ্যপ্রদেশে। রাতেই উট ভর্তি লরিটিকে রতনপুর পুলিশ ক্যাম্পের পাশের ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হয়। জানা গেছে রাজস্থান থেকে লরিটি উট বোঝাই করে দক্ষিণ দিনাজপুর হয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। ১১টি উটের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকার কাছাকাছি। উটগুলি ৫-৬ দিন লরির মধ্যে খাবার না পেয়ে অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। লরি থেকে নামানোর সময় দুটি উটকে মৃত অবস্থায় পাওয়া যায়। রতনপুরে পুলিশ ক্যাম্পের পাশে ফাঁকা মাঠে আপাতত ৯টি উটকে রাখা হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। দৌলতপুরের কাছ থেকে একটা ইনফরমেশন ছিল, একটা ট্রাকে করে বেশ কিছু ক্যামেল যাচ্ছিল উট আর কি। তো মোস্ট অফ যেটা রাজস্থান থেকে আসছিল, ওই সাইড থেকে রেলি আসে। তো ওটা আমরা খবর পেয়ে আমাদের ওসি ট্রাফিক এবং তার টিম এবং দৌলতপুর ক্যাম্পের অফিসার ইন্টারসেপ্ট করে রিকভার করেন। ওটা রাইট নাও এখন নন্দনপুরে আছে, তো বাকি প্রসিডিউর এখন ফলো করা হচ্ছে। টোটাল আমরা তখন রাতে ঘুমতে পাইনি, আপাতত শোনা যাচ্ছে যে ১১টা ছিল, তার মধ্যে হয়তো ২টো মারা গেছে। তো নেসেসারি মানে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট, পিএম এক্সামিনেশন, যা যা প্রসিডিউর আছে সবই ফলো করা হচ্ছে। স্যার এই উটগুলো স্যার কোথা থেকে কোথায় যাচ্ছিল স্যার? এটা এখনও মানে ইনফরমেশন টোটালি পাওয়া যায়নি, জাস্ট গেস করে এখন বলাটা ঠিক নয়। এটা ইনকোয়ারিটা হোক, এটা একটা স্পেসিফিক কেস হয়েছে, ইনকোয়ারি করে যেটা পাবো সেটা তখন জানিয়ে দেবো। কেউ কি স্যার অ্যারেস্ট হয়েছে? একজন একটা ড্রাইভার অ্যারেস্ট হয়েছে, ড্রাইভার ছিল, ওটা মধ্যপ্রদেশের একটা গাড়ির নাম্বার। বুনিয়াদপুর থেকে অনুপ মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।